আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো সেপ্টেম্বর তেইশ কাউকে বুঝতে না দিয়ে কি করতে গিয়ে জামাতের কর্মসূচিতে একই ঘটল এ কেমন দৃশ্য জামাত কর্মীর হাসি কোটি মানুষের প্রেরণা দর্শক জামাতের কর্মসূচিতে আজকে এটা অপ্রত্যাশিত এবং এটা কেউ বুঝতে পারার কথা নয় জামাত ইসলামী ঘোষণা দিয়েছে তাদের কর্মসূচি উনিশে সেপ্টেম্বর কিন্তু আঠারোই সেপ্টেম্বরে তারা দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করা শুরু করে দিয়েছে অ্যাডভান্স তারা কাজাও করে আবার অ্যাডভান্সও করে জমা করা বলা হয় যাই হোক তো সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম এবং অভিনব দৃশ্য একটা হচ্ছে নেতিবাচক যেটা জামাতের সমালোচনা আমি করব। এটা উচিত হয়নি এটা খুবই অপ্রত্যাশিত এটা জামাতের সাথে মানায় না আরেকটা বিষয় একজন বয়স্ক লোক মুরব্বী দাঁড়িয়ে আছে আর চেহারা দেখলেই বোঝা যায় খুব সহজ সরল তিনি জামাত ইসলামীর মিছিলে এসে আজকে গ্রেপ্তার হয়েছেন পুলিশ খুব শক্ত করে তাকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু তিনি হাসছেন কেউ এই ছবি তুলেছে এবং এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে এবং মানুষ প্রশংসা করছে তার হাসিতে মুগ্ধ হচ্ছে গণতন্ত্রগামী কটি মানুষের প্রেরণা যোগায় এই হাসি সত্যি ব্যতিক্রম এরকম নির্যাতনের মুখে এরকম নিষ্পেষণের মুখে এরকম জুলুমের মুখে এভাবে গ্রেপ্তার হয়ে কঠিন পরিস্থিতিতেও এরকম অকৃত্রিম হাসি এটা অন্য কোনো দলের কেউ এটা দিতে পারে এটা আমার নজরে অ্যাটলিস্ট পড়েনি ডেফিনেটলি মানুষকে ইমপ্রেস করেছে এই কঠিন মুহূর্তে তার হাসি দর্শক রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে জামাতের দাবি জামাতের প্রেস রিলিজ অনুযায়ী তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে তবে একটা দৃশ্য আমি যেটা ভিডিও ফুটেছে দেখেছি জামাত অবশ্য শেষে ভিডিওটা ডিলিট করে সে আপত্তিকর অংশ কেটে আবার নতুনভাবে ভিডিও প্রচার করেছে কিন্তু বিভিন্ন চ্যানেলে ওটা ভাইরাল হয়ে গিয়েছে সব কিছু গোপন করা যায় না দাঁড়িয়ে জামাত নেতারা বক্তব্য দিচ্ছেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন আছেন ডক্টর হেলাল উদ্দিন তিনি বক্তব্য দিচ্ছেন তার মধ্যেই হয়তো অল্প কিছু পুলিশ বাসি বাজাতে বাজাতে আসছিল ওটা দেখি জামাতের বড় বড় নেতারা দেলোয়ার হোসেন হেলাল উদ্দিন সহ সবাই দৌড় দিয়েছে একবার ব্যানার টেনার সব ছেড়ে কারণ এটা কিন্তু জামাতের সাথে যায় না দুইটা বিষয় একটা হচ্ছে হ্যাঁ এরকম পরিস্থিতি পড়বে জামাতের ক্ষেত্রে এজন্যে উচিত যে পুলিশ আসতেছে অনেক দূর থেকে দেখেই আগেভাগেই প্রয়োজনীয় বক্তব্য না দিয়ে তারা চলে যাবে কিন্তু কয়েকজন পুলিশ দেখে তারা দৌড় দিয়ে ব্যানার ছেড়ে চলে যাবে এটা জামাতের এত বড় নেতাদের সানে অ্যাটলিস্ট যায় না এটা একটু দৃষ্টি মনে হয়েছে অথবা পুলিশ এসেছে ধীরে সুস্থে যাবে পুলিশের সাথে কথা বলবে প্রয়োজনে সাহস করে দাঁড়াবে যদিও গ্রেপ্তার এড়াতে চায় যেহেতু আগে বাগে যাওয়াটাই ভালো এটা এটা উচিত ছিল আর জামাতের এখানে একটা কৌশল স্পষ্ট তারা কোনো সংঘাত সংঘর্ষে জড়াতে চায় না পুলিশের গায়ে একটা ফুলের টোকাও দিতে চায় না ইটস গুড এই জামাত পিছু হটে প্রয়োজনে চলে যায় কারণ যে কজন পুলিশ এসেছিল তাদেরকে প্রতিহত করা কারণ জামাতের এই বিক্ষোভ মিছিলে লোকে লোকারণ্য ছিল বিপুল সংখ্যক লোক ছিল কিন্তু তারা শান্তির জন্যে শৃঙ্খলার জন্য তারা পিছু হটেছে তারপরে কোনো বিশৃঙ্খল পরিবেশ তারা নিজেদের পক্ষ থেকে তৈরি করেনি এখন আমি বলবো যেখানে দাঁড়াতে পারে না ব্যানার ছেড়ে বরং নেতাদেরকেও দৌড়াতে হয় পালিয়ে যেতে হয় সে ধরনের কর্মসূচি আসলে কতদিন এভাবে চালিয়ে যাওয়া উচিত বা কর্মসূচি দেওয়া উচিত কিনা বা আদৌ লাভ আছে কিনা না বিএনপির সাথে মিলে একসাথে দিলে ভালো কোন নিবন্ধিত দলের সাথে মিলেমিশে করা যায় কিনা এ বিষয়ে জামাত ভাবতে পারে লেজিটিমেট প্রোগ্রাম ছাড়া আসলে আন্দোলন সফল করা যায় না অথবা দীর্ঘমেয়াদে লেজিটিমেট প্রোগ্রাম দিয়ে একটা দল চলতে পারে না এবং সেভাবে রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে দাবিও আদায় করতে পারে না এটা আমাদেরকে ভাবিয়ে তুলে জামাতকে নিয়মতান্ত্রিকভাবে যেহেতু পুলিশের ভাষ্য যে যদিও এটা অযৌক্তিক যে নিবন্ধন নেই এ কারণে সভা সমাবেশ করতে দেওয়া হয় না ঠিক আছে যাদের নিবন্ধন আছে তাদের ব্যানারে করুক তাদের সাথে করুক তাদের সাথে জোটবদ্ধভাবে করুক তখন এই প্রশ্নটা হয়তোবা থাকে না যাই হোক আমরা আবারও বলি শান্তির পক্ষে নিয়ম মানার পক্ষে আইন মানার পক্ষে আইনের শাসনের পক্ষে সাংবিধানিক অধিকার দিতে হবে তার পক্ষে বিদেশিদের কাছে ধরনা নয় কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন অ্যাডভোকেট ডক্টর হেলাল আহ্বান জানিয়েছেন আমিরে মার ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলিমুলহমদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণ কেন্দ্রীয় মজলিশুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল রাজধানীর পান্থপদ থেকে শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ এলাকা আহ রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে এর আশেপাশে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল সমাবেশে আরও উপস্থিতছেন কেন্দ্রীয় মজলিশুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথক্রাম দেলোয়ার হোসেন কামাল হোসেন কেন্দ্রীয় মজলিশুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মকরাম হোসাইন খান মারানা আবু সাদিক ঢাকা মহানগর দক্ষিণের কর্মকরাসী সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম আব্দুর রহমান কামরুল হাসান ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলাউদ্দিন শেখ ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি জাফর সাদিক ঢাকা কলেজ সেক্রেটারি মুস আব আবদুল্লাহ সহ জামাত ইসলামের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসলেই অনেক বড় মিছিল হয়েছে বিপুল সংখ্যক লোক হয়েছে এতে কোনো সন্দেহ নয় অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধ পথে ক্ষমতায় এসে এদেশের জনগণের সকল অধিকারকে হরণ করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই পরিস্থিতিতে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার দাবি শুধুমাত্র জামাত ইসলামের নয় এটা গোটা বাংলাদেশের জনগণের দাবি আর নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণের রাজপথে নেমে এসেছে দেশের জনগণের পরিবর্তন চায় এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের হাত থেকে মুক্তি চায় তাই সরকারকে বলতে চাই জনগণের সকল ন্যায্য অধিকার ফিরিয়ে দিন বিদেশে ধরনা দিয়ে এবার আর লাভ হবে না ভোট ডাকাতি করে বাংলাদেশের জনগণের সাথে এবার প্রতারণা করা যাবে না তাই বিদেশিদের কাছে ধর্ণা নয় কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কোন অন্যথায়। হয় জনগণে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনার পতন নিশ্চিত করবে কঠিন হুঁশিয়ারি তিনি আরও বলেন সরকার আইন আদালতকে ব্যবহার করে বিরোধী রাজনীতিবিদদের সাজা দিয়ে নির্বাচন অযোগ্য করতে চায় বানান ভুল হয়েছে প্রচুর এগুলো সচেতন থাকা দরকার এটাও একটা অযোগ্যতা একটা রাজনৈতিক দল হিসাবে প্রেস রিলিজ সঠিকভাবে না লিখতে পারা এটা একটা অযোগ্যতা এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই বানান ভুলের কারণে রাজনীতিতে ইতিহাসে অনেক ঘটনার এক্সাম্পল রয়েছে অনেক বড়ো ধরনের ঘটনা ঘটেছে অনেকে বলেন যে বানান ভুল এটা আবার বলা লাগে এরা আসলে মূর্খ বুঝে না বানানবুলের গুরুত্ব নিয়ে রাজনীতির যে আলাদা ডিসকোর্স আছে এটা নিয়ে যে অনেক ঘটনা আছে এতে যে অনেক বড় পরিণতি হতে পারে এই জ্ঞান যাদের নেই তারাই এই ধরনের অপদার্থমূলক কথাবার্তা বলে এই ভুল ধরিয়ে দিলে আর যাদের জ্ঞান আছে তারা ভুল ধরিয়ে দিলে সেটা সংশোধন করার চেষ্টা করে আর প্রকাশ্য ভুলের সমালোচনা প্রকাশ্যেই করতে হবে এটা অন্যভাবে করলে কোনো সমাধান হয় না এরকম কোনো নজির নাই যে ফোরামে পরামর্শ দেওয়ার ফলে সমাধান হয়েছে এগুলো ফাও কথা যাই হোক কোনো কোনো আসামির আইনজীবীকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে মামলা সাক্ষীদের বিশেষ ব্যবস্থায় স্টেনোগ্রাফারদের মাধ্যমে জবানবন্দি টাইপ করা হচ্ছে যেমন হচ্ছে মুক্ত আদালতে সাক্ষী জবানবন্দি দেবেন সেটি রেকর্ড হবে কিন্তু সরকার নির্দেশে সবের ব্যর্থ ঘটিয়ে ঢাকার আদালত গুরুত্ব বিচার কার্য পরিচালনা করা হচ্ছে আইনজীবী তো তিনি খুব একেবারে লিগাল ফ্রেমওয়ার্কে সমালোচনা করতে পেরেছেন এতেই প্রমাণিত যে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই এটা তারা ভালো মতোই বুঝে গেছেন তাই এখন বিরোধীদের আটকে ষড়যন্ত্র করে আবারও কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণ তাদের সকল অপচেষ্টাকে প্রতিহত করবে ইনশাল্লাহিয়ারে দিয়েছেন এই জামাত নেতা অ্যাডভোকেট হেলাল আরও বলেন সরকার জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেও কারাগারে বন্দি রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বন্ধ করতে চায় আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে জুলুম নির্যাতন চালিয়ে কোনো বেশি শক্তি দিয়ে এদেশ থেকে নিঃশ্বাস করা যাবে না নিঃশেষ করা যাবে না তার প্রমাণ তো আমরা দেখলাম এক কর্মীর গ্রেপ্তার অবস্থায় যে অকৃত্রিম হাসি এটা প্রমাণ করে যে তাদেরকে নিঃশেষ করা যাবে না কিন্তু কোন ঠাসা করে ক্ষমতা থেকে দূরে রাখা বা অকার্যকর করা রাজনীতিতে কোনো আহ বড় প্রভাব বিস্তার করতে পারবে না সেটা করা সম্ভব এবং সেটা তো অলরেডি অনেকটা করেছে আহ অধিকারাদের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে আরও দীর্ঘ বক্তব্য মিছিল শেষে সমাবেশে অতর্কিত লাঠিচার্জ লাঠিচার্য গ্রেপ্তার করে পুলিশ এই সময় ঘটনাস্থল আশেপাশের এলাকা থেকে অসংখ্য নেতাকর্মীকে আটক করে তারা এ ঘটনায় তাৎক্ষণিক তীব্র নিন্দা প্রতিবাদ জানান বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মনগর দক্ষিণ আমি নুর ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মসূচি সদস্য ঢাকা মহনগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শবিকুল ইসলাম মাসুদ তারা কেউ ছিলেন না এই প্রোগ্রামে তারা বিবৃতি জানিয়েছে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন তাদের উপরেই তাদের ভাষায় হামলার তবে এখানে এই ডক্টর হেলাল উদ্দিন এত দীর্ঘ বক্তব্য কোথায় দিয়েছে আমি জানি না আমি যে ভিডিও ফুটেজে দেখলাম তিনি বক্তব্য শুরু করতে করতেই তো ব্যানার ছেড়ে দৌড় দিতে হয়েছে এটা এটাকে আসলে বক্তব্য দিয়েছেন বলেছেন না বলতে চেয়েছেন সেটা প্রেস লিস্টে লিখে দিয়েছে যাই হোক প্রেস এসে এসেছে আপনাদের শুনিয়ে দিলাম এছাড়া আরও আমরা দেখতে পাচ্ছি আমিরুল জামা ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলেমুল আহমেদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং গেয়াটেকা সরকার প্রতিষ্ঠার দাবিতে সিলেট মহানগর জামাত ইসলামের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে এর মানে তাদের নির্ধারিত কর্মসূচি যে দিন উনিশ তারিখ আসার একদিন আগেই বেশ কয়েক জায়গায় তারা কর্মসূচি পালন করে ফেলে ফেলেছে তো এখন তারা চেয়েছিল জামাত চেয়েছিল কাউকে বুঝতে দেবে না হঠাৎ করেই তারা শান্তিপূর্ণ প্রোগ্রাম করে ছবি ভিডিও করে চলে যাবে কিন্তু বুঝতে না দিয়ে যা করতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত হামলার মতো ঘটনা গ্রেপ্তারের মতো ঘটনা অপ্রত্যাশিত ঘটনা যেটা জামাত এরাতে চায় সেটাই ঘটলো আর এই ব্যানার ছেড়ে পুলিশের বাসি শুনেই নেতাদের এভাবে চলে যাওয়া এর পিছনে হাজারো যুক্তি আছে কিন্তু এই দৃশ্য আসলে একটু দৃষ্টিকটু লাগে